আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর বিশেষ রহমতে ভালো আছেন। তো আমি প্রায় অনেক দিন পরে আপনাদের জন্য নতুন একটি জমির সন্ধান নিয়ে আজকের এই ভিডিওতে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে যে জমিটি দেখাবো সেই জমিটির অবস্থান হচ্ছে ঢাকা উত্তরা বিমানবন্দর স্টেশন অথবা উত্তরা এয়ারপোর্ট অথবা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে দক্ষিণ খান এলাকায় জমিটির অবস্থান। দক্ষিণ খান এলাকায় জমিটির অবস্থান অর্থাৎ ঢাকা ময়মনসিংহ মহাসড়কের উত্তরা বিমানবন্দর স্টেশনের সাথেই যে রোডটি, যে কানেক্টিং রোডটি দক্ষিণ খান এলাকায় প্রবেশ করেছে, সেই রোড ধরে কসাই বাজার আপনারা দেখতে পারতেছেন। গুগল ম্যাপে ম্যাপের মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। বিমানবন্দর স্টেশন থেকে কসাই বাজার হয়ে উক্ত লাল মার্ক করা জায়গাটিতে জমির অবস্থান, অর্থাৎ বিমানবন্দর স্টেশন থেকে জমির দূরত্ব হচ্ছে মাত্র 3 কিলোমিটার থেকে 3.5 কিলোমিটার। এবং জমির আশেপাশে আপনারা দেখতে পারতেছেন প্রচুর আবাসস্থল, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি বিদ্যমান আছে। বর্তমানে উক্ত এলাকায় ভাড়ার প্রচুর চাহিদা এবং জমিটি হচ্ছে দক্ষিণ খান কাঁচা বাজার থেকে পায়ে হেঁটে 2 মিনিটের দূরত্বে সামনের দিকে জমিটির অবস্থান। তো আমি আপনাদেরকে আজকে যে জমিটি দেখাবো সেই জমিটি হচ্ছে মোট 5 কাঠা। জমিটি হচ্ছে মোট 5 কাঠা এবং জমিটি হচ্ছে একটি স্কোয়ার শেপের জমি। জমিটি একটি ফুল স্কোয়ার শেপের জমি। দক্ষিণ খান হাই স্কুল অথবা দক্ষিণ খান কাঁচা বাজার থেকে জমিটি পায়ে হেঁটে জমিতে যেতে সময় লাগে মাত্র 2 থেকে 3 মিনিট সময় লাগে। তো আমি আমার উক্ত ভিডিওতে উত্তরা এয়ারপোর্ট থেকে জমি পর্যন্ত রাস্তার আশেপাশের বর্তমান অবস্থা এবং জমিতে পৌঁছানোর সম্পূর্ণ ভিডিও আমি তুলে ধরার চেষ্টা করেছি যতটুকু আমার পক্ষে সম্ভব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, যারা জমিটি কিনতে আগ্রহী তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। অবশ্যই সকল ইনফরমেশন উক্ত ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো জমির মূল ঠিকানাটা হচ্ছে উত্তরা এয়ারপোর্ট হতে দক্ষিণ খান কসাইবাড়ি অথবা কসাই বাজার হতে অটোতে 10 টাকা ভাড়া। অটো থেকে সরাসরি দক্ষিণ খান কাঁচা বাজার আপনাকে অটোতে নামিয়ে দিবে। তো দক্ষিণ খান কাঁচা বাজার নেমে হাতের উত্তরে দক্ষিণ খান কাঁচা বাজার তিনমুখী একটি রোড। তো সেই রোড থেকে হাতের উত্তরে 2 থেকে 3 মিনিট সামনের দিকে অগ্রসর হলেই আপনারা জমিটিতে পৌঁছে যাবেন। তো জমিতে পৌঁছানোর জন্য যে রোডটি, সেই রোডটির নাম হচ্ছে হেলেন রোড। হেলেন রোড ধরে সোজা দক্ষিণ খান কাঁচা বাজার থেকে হেলেন রোড ধরে সোজা সামনের দিকে 2-3 মিনিট আসলেই একটি স মিল অথবা একটি কাঠের মিল আপনারা দেখতে পারবেন। সেই কাঠের মিলের ঠিক পেছনেই জমিটির অবস্থান। তো জমির পরিমাণ আমি আপনাদেরকে আগেই বলেছি, জমির পরিমাণ হচ্ছে মোট 5 কাঠা এবং জমির দাম নির্ধারণ করা হয়েছে মালিক পক্ষ থেকে প্রতি কাঠার মূল্য 35 লক্ষ টাকা। তো ঢাকার ভিতরে এখন প্রায় জমি নাই বললেই চলে। তো আপনারা দেখতে পারতেছেন জমিতে যাওয়ার পথে হাতের ডানে বামে হাই রাইজ বিল্ডিং, প্রচুর ভাড়ার চাহিদা আছে উক্ত এলাকাতে, প্রচুর ভাড়ার চাহিদা। আপনি কোনো রুম করে দিলে অথবা ঘর করে দিলেই ভাড়া অবশ্যই পাবেন, কারণ এখানে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, ফ্যাক্টরি ওই জমির আশেপাশে বিদ্যমান। আর যেহেতু জমিটি একটি বাজার, একটি কাঁচা বাজার অথবা একটি উন্নত জায়গায় অবস্থিত, সে হিসেবে জমিতে ভাড়ার চাহিদা, প্রচুর ভাড়ার চাহিদা আছে। তো আমি আপনাদেরকে এই সম্পূর্ণ ভিডিওতে দক্ষিণ খান কসাই বাজার থেকে দক্ষিণ খান কাঁচা বাজার পর্যন্ত যে 3 কিলোমিটার রোডটি আছে সেই রোডটি খণ্ড খণ্ড করে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখলে আপনারা জমির আশেপাশের এরিয়া সম্পর্কে একটি বাস্তব ধারণা পাবেন। পরবর্তীতে আপনারা নিজেরা সচক্ষে এসে সরজমিনে আপনারা নিজেরা জমিটি দেখবেন। দেখার পরে আপনারা মালিকের সাথে আলোচনা করবেন। মালিকের সাথে আলোচনার জন্য
আমি আমার ভিডিওর স্ক্রিনে ও ডিসক্রিপশন বক্সে মালিকের নাম্বার দিয়ে দিব। আপনারা সরাসরি মালিকের সাথে আলোচনা সাপেক্ষে জমিটি ক্রয় করতে পারবেন। তো সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমার অনুরোধ রইল, আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলেই জমির বাস্তব ধারণাটা, জমির আশেপাশে জমির সম্পর্কে বাস্তব ধারণাটা আপনারা ভিডিও চিত্রের মাধ্যমে পেয়ে যাবেন। তো সকলকে ধন্যবাদ।
তো এই হচ্ছে জমির রাস্তা। জমির পাশে আমি বলেছিলাম আপনাদেরকে একটি কাঠের মিল বিদ্যমান আছে। জমির রাস্তাটি, জমিতে পৌঁছানোর যে রাস্তাটি, সেটি বর্তমানে রাস্তার কাজ চলমান আছে। জমির সামনে দিয়ে যে রাস্তাটি, সে রাস্তাটি হচ্ছে 30 ফিট, এবং জমির সামনের মুখী যে রাস্তাটি বর্তমানে আছে সে রাস্তাটি হচ্ছে 26 ফিট, এবং ড্রেন সহ রাস্তাটি হচ্ছে 28 ফিট। তো রাস্তা নিয়ে কোনো প্রকার চিন্তা করার কোনো বিষয় নেই। জমিতে রাস্তা, অধিক বড় রাস্তা আছে, যাতায়াতের সুব্যবস্থা আছে, এবং জমিটি সীমানা নির্ধারণ করা আছে, খুঁটি গেড়ে জমিটির সীমানা নির্ধারণ করা আছে। তো এ হচ্ছে মূল জমি, মোট 5 কাঠা জমির পরিমাণ। জমিটি হচ্ছে দক্ষিণ খান বাজার সংলগ্ন হেলেন রোড, কাঠের স মিল এর পাশেই জমিটির অবস্থান পেছনে। তো জমির সীমানা কাঠের এই ইটে চটি দিয়ে জমির সীমানা নির্ধারণ করা আছে, এবং জমির ডানে বামে প্রচুর হাই রাইজ বিল্ডিং করা আছে, 5তলা 10তলা, এবং তো এলাকায় প্রচুর ভাড়ার চাহিদা। আমি আপনাদেরকে গুগল ম্যাপের মাধ্যমে জমির আশেপাশে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান, কারখানা, ফ্যাক্টরি সম্পর্কে আপনাদেরকে দেখিয়েছি সেখানে। তো যারা জমিটি কিনতে আগ্রহী, অবশ্যই ঢাকার ভিতরে এখন জমি ভালো পজিশনে জমি নেই বললেই চলে। তো সেই হিসেবে যারা জমিটি কিনতে আগ্রহী, তারা ডিসপ্লেতে দেওয়া মালিকের সাথে যোগাযোগ করবেন, অবশ্যই সকাল 10টা থেকে রাত বিকাল 5টা পর্যন্ত আপনারা জমির সম্পর্কে যোগাযোগ করবেন। এবং যারা জমিটি কিনতে আগ্রহী, শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন, অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না, হয়রানি করবেন না। তো আমি আপনাদেরকে সকল চিত্র, জমির আশেপাশের জমিতে পৌঁছানোর এবং জমি সম্পর্কে সকল তথ্য ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। আপনারা যদি কোনো প্রশ্ন থাকে, অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন। আমি জমির প্রতিনিধি হিসেবে আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা ডিসপ্লেতে দেওয়া মালিকের সাথে যোগাযোগ করতে পারেন যে কোনো প্রয়োজনে। তো সকলকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার সম্পূর্ণ ভিডিওতে আপনারা যদি সম্পূর্ণ দেখে থাকেন, অবশ্যই আপনারা সকল ইনফরমেশন পেয়ে যাবেন জমির সম্পর্কে, জমিটির বাস্তব চিত্র সম্পর্কে, এবং পরবর্তীতে আপনারা নিজেরা এসে সরজমিনে সচক্ষে দেখে আপনারা আপনাদের বিচার বিশ্লেষণ করে যাবেন, এবং জমিটি ক্রয়ের জন্য পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবেন। এই জানিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।